আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো এবং অনলাইন পড়াশোনায় মনোনিবেশ করেছ। আমি ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের বলছি যে তোমরা প্রাথমিকে চিঠিপত্র দরখাস্ত লেখা নিশ্চয়ই শিখেছ, তবে এখন আমি আরেকটু বিস্তারিত ভাবে তোমাদের নিয়মকানুনগুলো শিখিয়ে দিতে চাই। তো চলো আমরা আজকে ক্লাসে চলে যাই। তো শিক্ষার্থী, তোমরা কি কেউ বলতে পারো যে যখন আমাদের তথ্য প্রযুক্তির ব্যবহার ছিল না, তখন আমরা আমাদের প্রয়োজনীয় তথ্য আদান প্রদান করতাম কিসের মাধ্যমে? আমরা তখন তথ্য আদান প্রদান করতাম চিঠিপত্রের মাধ্যমে। তো আজকে আমাদের পাঠ চিঠিপত্র এবং সাথে দরখাস্ত বা আবেদন পত্র। আসলে আমরা দৈনন্দিন জীবনে আমাদের চিঠিপত্র লিখে থাকি। এই চিঠিপত্র আমাদের ব্যক্তিগত এবং সামাজিক নানা প্রয়োজনে আমাদের লিখতে হয়। তো সুন্দর শুদ্ধ চিঠির মধ্যে একজন মানুষের শিক্ষা, রুচি, তার ব্যক্তিত্বের প্রকাশ ঘটে। আবার অনেক সুন্দর সুলিখিত চিঠি কিন্তু উন্নত সাহিত্যের পদমর্যাদা লাভ করে। এর প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে রবীন্দ্রনাথ এবং নজরুল ইসলাম, যে চিঠিগুলো বিভিন্ন সময়ে লিখেছেন সেগুলো কিন্তু সাহিত্য পদবাচ্য বলে এখনো গণ্য করা হয়। এরপরে আসি আমরা চিঠির প্রকার ভেদে। চিঠি অনেক প্রকার হয়। একটা ব্যক্তিগত চিঠি হয়, আবেদন পত্র এক ধরনের চিঠি, সংবাদপত্রে প্রকাশের জন্য আমরা চিঠি লিখে থাকি, মানপত্র এবং স্মারকলিপিও এক ধরনের চিঠি, বাণিজ্যিক বা ব্যবসায়িক পত্র চিঠি, আমরা আমন্ত্রণ বা নিমন্ত্রণ পত্রও লিখে থাকি। তো তোমাদের পাঠ্য বইয়ে আসলে ব্যক্তিগত চিঠিটাই পড়ানো হয়। তো ব্যক্তিগত চিঠির কয়েকটি অংশ কি কি আমি সেগুলো এখন ব্যাখ্যা করছি। একটা ব্যক্তিগত চিঠির সাধারণত ছয়টা অংশ থাকে। প্রথমেই থাকে মঙ্গলসূচক শব্দ, স্থান ও তারিখ, সম্বোধন, মূল বক্তব্য, পত্রলেখকের স্বাক্ষর এবং শিরোনাম। এখন আমি একটা ছকের মাধ্যমে এগুলো ব্যাখ্যা করছি। দেখো, এটা যদি একটা পেজ ধরি আমরা, তোমার লেখার খাতার পেজ, তাহলে মঙ্গলসূচক বাক্য যেটা, সেটা আমরা আমাদের ধর্মীয় বিধান অনুযায়ী যেটা লেখা উচিত আমরা সেটা লিখবো। যার যার ধর্ম সেই বিধান অনুযায়ী সে একটা মঙ্গলসূচক বাক্য লিখবে। স্থান এবং তারিখ, তুমি কোথা থেকে লিখছো, কত তারিখে লিখছো, এটা ডান পাশেও লেখা যায়, আবার চিঠির বাম পাশেও লেখা যায়। এরপরে তিন নম্বর হচ্ছে সম্বোধন, তুমি কাকে লিখছো তাকে সম্বোধন করতে হবে। এরপরে চিঠির মূল অংশ হচ্ছে মূল বক্তব্য, তুমি চিঠিটা কেন লিখছো, কি উদ্দেশ্যে লিখছো, সেটা তুমি বিস্তারিত বর্ণনা করবে। এটা তোমার ইচ্ছা মতো এক পেজ হতে পারে বা দেড় পেজও হতে পারে, এটা যার যার নিজের অভিরুচি। এবং সবশেষে থাকবে যে পত্র লিখছে তার নাম আর তার স্বাক্ষর। এরপরে ছয় নম্বর যেটা, সেটা হচ্ছে শিরোনাম। শিরোনামটা হচ্ছে তোমার খামের উপরে যে ঠিকানাটা লিখতে হবে। দেখো, এটা যদি একটা খাম ধরি, তাহলে খামের এক পাশে থাকবে প্রেরকের ঠিকানা, অর্থাৎ তোমার নিজের ঠিকানা। তুমি যে চিঠিটা পাঠাচ্ছ, তোমার নাম থাকবে, পিতার নাম, তোমার ডিটেলস, ঠিকানা, পোস্ট অফিস, গ্রাম, জেলা, যদি তুমি শহরে থাকো তাহলে রোড নাম্বার, বাড়ি নাম্বার ইত্যাদি। আর ডান পাশে থাকবে প্রাপকের ঠিকানা, অর্থাৎ তুমি যার কাছে চিঠিটা পাঠাচ্ছ, তার নাম, পিতার নাম, রোড নম্বর, বাড়ি নাম্বার বা জেলার নাম ইত্যাদি আমাকে স্পষ্ট ভাষায় লিখতে হবে। একটা জিনিস জেনে রাখো যে শিরোনাম বিহীন একটা চিঠির কিন্তু কোনো মূল্য নেই, কারণ তুমি অতি যত্ন করে অতি প্রয়োজনীয় একটা চিঠি লেখার পরও সেটা যদি ঠিকানা ঠিক মতো না লেখো, তাহলে কিন্তু চিঠিটা জায়গা মতো পৌঁছাবে না। এই জন্য শিরোনামের একটা অনেক গুরুত্বপূর্ণ অংশ চিঠিপত্রের। এখন দেখো, চিঠি লেখার কয়েকটা নিয়ম আছে। একটা চিঠির মধ্যে কিন্তু একজন মানুষের রুচি, ব্যক্তিত্বের প্রকাশ ঘটে, তাই চিঠিটার মধ্যে যেন অস্পষ্ট এবং কাটাকুটি না হয় সেদিকে লক্ষ্য রাখবে। আর তোমরা যখন চিঠি লিখবে তখন বানান যেন নির্ভুল হয়, যথাযথ শব্দটা যেন চয়ন করা হয়, আর আড়ম্বর বাকাড়ম্বরহীন বাক্য ব্যবহার করতে হবে, অর্থাৎ অযথা কোনো বাড়াবাড়ি এর মধ্যে না করাই ভালো। আর চিঠিতে যদি তোমার নিজের অভিজ্ঞতা, অনুভূতি, অভিরুচির ছাপ থাকে, তাহলে সেই চিঠিটা আসলে শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করে। তোমাদের বইয়ে যে নমুনা দেওয়া হয় সেই চিঠিটা যদি হুবহু মুখস্থ না করে তোমরা তোমার তার অনুধাবন দক্ষতা প্রয়োগ করে নিজস্বতা আনতে পারো, তাহলে আমি আশা করি যে শিক্ষক তোমাকে অনেক বেশি নম্বর দেবে। এখন এই চিঠি লেখার যে আমরা সম্ভাষণ করি, যেটা সম্বোধন, সেটা কিন্তু অনেক বিভিন্ন রকম হয়। যদি তুমি কোনো
তোমার শ্রদ্ধেয় ব্যক্তির কাছে চিঠিটা লেখো, তিনি যদি পুরুষ হন তাহলে শ্রদ্ধাস্পদে সু, মান্যবর, মান্যবরষু ইত্যাদি সম্ভাষণগুলো ব্যবহার করা হয়। আবার তিনি যদি নারী হন তাহলে শ্রদ্ধেয়া, মাননীয়সু এগুলো ব্যবহার করা যেতে পারে। তুমি যদি কোনো সম্ভ্রান্ত ব্যক্তিকে চিঠি লেখো, তিনি যদি পরিচিতও হন বা অপরিচিতও হন তবে তাকে শুধু মান্যবর, সৌম্য ইত্যাদি সম্ভাষণ করা যেতে পারে। যদি বন্ধু বা তোমার কোনো প্রিয়জনের কাছে লেখো তাহলে বন্ধুবরষু, প্রিয়, সুপ্রিয়, বন্ধুবর ইত্যাদি সম্ভাষণ করা যেতে পারে। আর তোমার সমবয়স্ক বন্ধু যদি নারী হয় তাহলে সুচরিতাসু বা প্রিয় ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। তোমার চেয়ে কোনো ছোট বয়স কনিষ্ঠ কারো কাছে যদি লেখো, সে যদি ছেলে হয় স্নেহের কারোর কাছে, তাহলে কল্যাণীয়, স্নেহস্পদেশু বা প্রীতিভাজনাসু ইত্যাদি সম্ভাষণগুলো করা যেতে পারে। আর তুমি তোমার চেয়ে ছোট কোনো মেয়ের কাছে যে তোমার বয়স কনিষ্ঠ তার কাছে যদি লেখো তাহলে কল্যাণীয়া, কল্যাণীয়াসু, স্নেহভাজনীয়া ইত্যাদি সম্বোধন করা যেতে পারে। এরপরে দেখো এখানে কিছু ব্যক্তিগত চিঠির নমুনা দেয়া আছে, কাকে কাকে চিঠি, ব্যক্তিগত চিঠিগুলো লেখা যায়। কিন্তু আসলে এই নমুনাগুলোর সবগুলো তোমাদের সিলেবাসে নাই। তোমাদের সিলেবাসে আছে যে তুমি হোস্টেলে থাকো, সেখান থেকে তোমার মাকে একটি চিঠি লেখো। আরেকটা আছে যে জীবনের লক্ষ্য জানিয়ে তোমার বড় ভাইয়ের কাছে চিঠি লেখো, অর্থাৎ তুমি বাড়ি থেকে দূরে কোথাও স্কুলে পড়ো, যেখানে হোস্টেলে থাকতে হয়, সেখান থেকে সেখানের পরিবেশ বা তোমার মনের অবস্থা জানিয়ে তোমার মাকে একটা চিঠি লিখতে হবে। এবং জীবনে বড় হয়ে কি হতে চাও, কেন হতে চাও, এর জন্য কি লক্ষ্য নিয়ে তুমি এগোতে চাও, এই জানিয়ে তোমার বড় ভাইয়ের কাছে চিঠি লিখতে হবে। তো এই দুটো চিঠি তোমাদের সিলেবাসে আছে, তো তোমরা বই দেখে এগুলো ভালো করে পড়বে এবং আশা করি পরীক্ষার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাবে। এবার আমরা আবেদন পত্রে আসি। আবেদন পত্র বা দরখাস্ত কাকে বলে আমি প্রথমে বলি। কোনো পদে নিয়োগ প্রাপ্তির জন্য বা ছুটির জন্য, বদলির জন্য বা সাহায্য চেয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে যে আনুষ্ঠানিক পত্র লেখা হয় তাকে আবেদন পত্র বা দরখাস্ত বলে। অর্থাৎ মূল কথা হচ্ছে যে তোমার যা কিছু প্রয়োজন সেটা চেয়ে যদি তুমি তোমার কর্তৃপক্ষের কাছে কোনো পত্র লেখো আনুষ্ঠানিকভাবে, সেটাই আবেদন পত্র বা দরখাস্ত। আবেদন পত্র বা দরখাস্তের মধ্যে দরখাস্ত যদি সুন্দর হয়, নির্ভুল হয়, সুলিখিত হয়, তাহলে সেই প্রার্থীর যোগ্যতা, দক্ষতা, তার রুচি, শিক্ষা সম্পর্কে কিন্তু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এবং এটা তাকে তার অনেক সাহায্য করে। এবার আমরা দেখি আবেদন পত্র লেখার কি নিয়ম। প্রথমে থাকবে প্রাপকের নাম ঠিকানা, অর্থাৎ তুমি যার কাছে আবেদন করছো তার নাম, পদ বা তুমি যে নিয়োগকারী সংস্থার কাছে তুমি আবেদন পত্রটি করছো তার সঠিক বানান এবং সর্বোপরি ঠিকানা নির্ভুল হতে হবে। এরপর বিষয়ের ব্যাপারে আসি। আবেদন পত্রের মূল বিষয়টি যেন কর্তৃপক্ষ সহজে অনুধাবন করতে পারে, সেই জন্য খুব সহজ ভাষায় এটা উপস্থাপন করতে হবে, অযথা কোনো আবেগ প্রবণ হয়ে কোনো বাড়তি কথা লেখা যাবে না। আর আবেদন পত্র লিখতে গেলে কয়েকটি সম্বোধন আছে, এগুলোই লিখতে হয়। সেগুলো হচ্ছে মহোদয় বা মহত্তন বা মাননীয় ইত্যাদি আনুষ্ঠানিক সম্বোধন। আর আরেকটা জিনিস, আবেদনের সূত্র। চাকরির আবেদন যেগুলো থাকে সেগুলো সাধারণত পেপারে বিজ্ঞপ্তি তারিখ সহ উল্লেখ করা হয়। তো যখন এটা তোমরা আবেদনটা করবে তখন ওই পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির তারিখ সহ এবং সূত্র উল্লেখ করেই এটা শুরু করতে হয়। 5 নম্বরে আছে, তুমি যে আবেদন করছো তোমার নিজের পূর্ণ নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা বিবরণ যথাযথভাবে উল্লেখ করতে হবে। অতিরিক্ত কোনো, তোমার যদি কোনো ডিগ্রি থাকে, কোনো প্রশিক্ষণ থাকে বা কাজের অভিজ্ঞতা থাকে তাহলেও সেটা উল্লেখ করতে হবে। আর সংযুক্তি বলতে যেটা বোঝায় যে আবেদনপত্রের শেষে তুমি যে তথ্যগুলি উল্লেখ করেছো তার প্রামাণ্য দলিল এবং ছবি সংযুক্ত করতে হয় যাতে এগুলো তুমি প্রমাণিত করতে পারো। এখানে দেখো আবেদন পত্রের কিছু নমুনা দেয়া আছে, প্রশংসাপত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন, স্কুলে ক্যান্টিন স্থাপনের জন্য আবেদন, তারপর বিদ্যালয়ের শিক্ষক পদের জন্য আবেদন ইত্যাদি। এগুলো আসলে নমুনা হিসাবে আমি ব্যবহার করেছি, কিন্তু এগুলো তোমাদের সিলেবাসের মধ্যে সবগুলো নাই। তোমাদের সিলেবাসে আছে যে জরিমানা মওকুফ করার জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদন এবং স্কুলে খাবার পানির ভালো ব্যবস্থা নেই তার জন্য আবেদন। তো তোমরা এই দুটো বই দেখে ভালো করে পড়বে
তো শিক্ষার্থী, আশা করি আমি আজকের পাঠ থেকে তোমরা চিঠিপত্র দরখাস্ত লেখার নিয়ম কানুন গুলো ভালোভাবে জানতে পারলে, বইয়ের উদাহরণ যেগুলো আছে খুব ভালোভাবে পড়বে। ইনশাল্লাহ আবার একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।